সত্যি কথা বলতে কি, ফোল্ডিং ফোন নিয়ে স্যামসাংয়ের এটি তৃতীয় প্রচেষ্টা। আগের গ্যালাক্সি ফোল্ডের সাথে তুলনা করলে শুধু নাম ছাড়া বাকি সব কিছুতেই বড় পরিবর্তন এসেছে। তো চলুন পরিচিত হই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড টু 5G-র সাথে। অরিজিনাল গ্যালাক্সি ফোল্ড বাজারে আসে গত বছরের সেপ্টেম্বরে। এটার সামনে একটা ছোট পর্দা, সেই সাথে একটা বিশাল ক্যামেরা এবং সম্পূর্ণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটের সাথে মেটাল ফিনিশ ছিল এর বড় আকর্ষণ। তবে এবারে বাইরের পর্দাটার আকার বেড়েছে 6.2 ইঞ্চি, ভেতরটা এবার সিলভারের এবং পেছনে দেয়া হয়েছে ম্যাট ফিনিশ। সবকিছুর এত পরিবর্তন ও আপডেট হয়েছে যে গত বছরের গ্যালাক্সি ফোল্ডটাকে এখন মনে হচ্ছে একটা প্রোটোটাইপ, একটা 1800 পাউন্ডের প্রোটোটাইপ। এ কারণেই বোধহয় মানুষ বলে থাকে একেবারে শুরুতেই কোনো কিছু নিয়ে নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। এবার এটার ব্যবহারগুলো দেখা যাক। সহজ করে বললে এটা একটা ফোনের কাজই করে, শুধু মনিটরটা একটা ট্যাবলেটের মতো, আর কিছু অ্যাপস ফ্লেক্স মোডে কাজ করে। অর্থাৎ ফোল্ডিং ডিসপ্লের দুই ভাগে একদিকে আপনি এরকম ইউটিউব চালাতে পারেন, আরেকদিকে চাইলে ছবি তোলা যেতে পারে। তবে এরকম কি সত্যিই দরকার হবে? এছাড়া বাইরের পর্দাটা দিয়ে স্বাভাবিক ফোনের মতোই ভিডিও কল করা যায়, যেটা বেশ কাজে লাগবে। এছাড়া আপনার ডেস্কে যদি আপনি এটাকে একপাশে কাত করে রাখেন, তাহলে নোটিফিকেশন ও ক্যালেন্ডার ইভেন্টগুলো দেখতে পাবেন, যদিও লক স্ক্রিনটা ভার্টিক্যাল দেখায়, ফলে সব সময় এটা কাজে লাগবে না। স্যামসাং অবশ্য বলেছে যে অন্যান্য ডেভেলপারদের তাদের অ্যাপগুলো এই ফরম্যাটের জন্য মডিফাই করতে হবে, তাহলেই সময়ের সাথে এটা আরও উন্নত হবে। কিন্তু মুশকিল হলো ফোনের অপারেটিং সিস্টেমের সাথে অ্যাপগুলোর যোগাযোগ নেই। অর্থাৎ আপনি হয়তো আপনার প্রিয় অ্যাপটিকে হোম স্ক্রিনের ওয়ালপেপারে রাখলেন, কিন্তু যেইমাত্র ফোনটি বন্ধ করছেন সাথে সাথে সেটা চলে যাচ্ছে, কারণ হোম স্ক্রিনটা একেবারেই স্বতন্ত্র। ফোল্ডিং ফোনের ধারণাটা স্মার্টফোনের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা পরিবর্তন এনেছে, কিন্তু আসলে ঠিক কোন ফরম্যাটটা যে জনপ্রিয় হবে এক্ষেত্রে সেটা বলা মুশকিল। কোম্পানিগুলো তাই নিত্য নতুন উদ্ভাবন করে চলেছে। স্যামসাংয়ের নিজেদেরই জেড ফ্লিপ আছে, যেটা একটা সাধারণ ফোনের মতোই, শুধু ট্যাবলেটের আকার নেওয়ার বদলে ফোল্ড করলে অর্ধেক হয়ে যায়। এছাড়া মাইক্রোসফটের নতুন সার্ফেস ডুওরও দুটো ডিসপ্লে আছে, যদিও সেটা ভাঁজ করা যায় না। স্যামসাংয়ের এই নতুন ফোনটিও অবশ্য পুরোপুরি মসৃণ ভাঁজ হয় না, দুই পর্দার মাঝে একটা ফাঁক থেকেই যায়, যেটা হয়তো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তবে সবচেয়ে জরুরি যেটা, তা হলো অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতো এটি পানি বা ধুলা নিরোধক নয়। এখন যেসব মানুষ প্রায় 2 লাখ টাকা খরচ করে এটা কিনবেন, তারা নিশ্চয়ই চাইবেন না যে তাদের ফোনটা সহজেই ভেঙে যাক। তবে আপনার যদি অনেক টাকা থাকে, তাহলে হয়তো একটা বাড়তি ফোন হিসাবে এটা রাখতে পারেন।